লোকের তো কত রকমের ড্রিম হয়, ড্রিম জব, ড্রিম কার, ড্রিম বাড়ি। আমি শুধু একটাই স্বপ্ন দেখি, আমার ড্রিম হলো আমি খাবো অথচ মোটা হবো না। কালকে রাত্রি তো দেখলাম 40 ইঞ্চের একটা পিৎজা খাচ্ছি। স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয়, দিন রাত আমি খাওয়ারের স্বপ্ন দেখতেছি, চাউমিন, বার্গার, মোমো আমাকে ডাকতেছে, কাজ করব না অথচ কোটিপতি হয়ে যাব, এরকম ড্রিম দেখি। তারপর ধরো প্রচুর শপিং করবো অথচ টাকা খরচা হবে না, এক্সারসাইজ করবো না অথচ রোগা হয়ে যাবো, সকালবেলা ঘুমের থেকে উঠে অফিস যেতে লাগবে না অথচ স্যালারিটা ঠিক 1 তারিখে ক্রেডিট হয়ে যাবে। আমি স্বপ্ন দেখি, যদি সারাদিন ঘুমাইতে পারতাম। আমি এই স্বপ্নগুলো দেখি, সব ঠিক আছে, কিন্তু লোকের ড্রিম জবটা হয় কেমন করে আমি তো বুঝেই পাই না। আমি তো স্বপ্নেও জবের কথা চিন্তা করি না, মানে কল্পনাতেও না, ভুইলেও না, ওইসব ড্রিম জব সব কিছু হয় না, এগুলো ঢপের কীর্তন। খুদা নে মুঝে বহুত ওফাদার দোস্ত দিয়ে হ্যায়, ইয়াদ মে না করুন তো কোশিশ ও ভি নেই করতে।